পড়বো হচ্ছে তামাদি আইন, তাই তো? আমরা তামাদি আইন পড়বো। এই তামাদি আইনের যে মূল বিষয়বস্তুটা সেটা আমাদেরকে আগে বুঝতে হবে আর কি, যে তামাদি আইনটা কেন তৈরি হয়েছে আর তামাদি শব্দের অর্থটা কি। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে। লালন বলছে যে সময় গেলে সাধন হবে না, ঠিক আছে? আপনি যদি সময়ের কাজ সময়ে না করেন তাহলে পরবর্তীতে কিন্তু সেই কাজ করে আর কোনো লাভ হবে না। তাই এই জন্য প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু একটা সময় আছে। তা আমরা এই যে মামলা দায়ের করি, মোকদ্দমা দায়ের করি, আপিল দায়ের করি, রিভিউ দায়ের করি, রিভিশন দায়ের করি, এই জিনিসগুলো দায়ের করার একটা কি আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। এবং আইনে আমাদেরকে যে নির্দিষ্ট সময়সীমা দিয়েছে সেই নির্দিষ্ট সময়সীমার ভিতর থেকে যদি সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি আমরা এই এই মামলাগুলো যদি না দায়ের করতে পারি বা এই আপিল বা আবেদনটা যদি আমরা না দায়ের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা এখান থেকে কোনো প্রতিকার পাবো না। সেই আপিল বা সেই মামলা বা সেই মোকদ্দমা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। এখন দেখেন, তামাদি আইনে আমরা টোটাল দুই ধরনের জিনিস পড়বো। তামাদি আইনে আমরা পড়বো টোটাল দুই ধরনের জিনিস, ঠিক আছে? এই দুই ধরনের জিনিসের মধ্যে একটা হচ্ছে আমরা কি পড়বো, একটা হচ্ছে আমরা পড়বো যে কোন মোকদ্দমা বা কোন মামলা কতদিনের মধ্যে করতে হবে, আমরা এইটা পড়বো। পাশাপাশি আমরা আবার ধারার মধ্যে যায় পড়বো যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমি স্যুট আপিল অ্যাপ্লিকেশন দায়ের করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার সেই স্যুট আপিল অ্যাপ্লিকেশন কি হবে, সেই স্যুট আপিল অ্যাপ্লিকেশন খারিজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাই এক্ষেত্রে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের অনুচ্ছেদ গুলোতে আমাদের স্পষ্ট করে বলে দিছে যে কোন মামলা বা কোন মোকদ্দমা আমরা কি করব, কতদিনের মধ্যে করব, সেটা আমাদেরকে অনুচ্ছেদে বলে দিছে। আর ধারাটা এসে বলতেছে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি না করেন মামলা মোকদ্দমা আপিল রিভিউ রিভিশন, তাহলে আপনার সেই মামলা মোকদ্দমা আপিল রিভিউ রিভিশন এগুলো কি হয়ে যাবে, এগুলো খারিজ বলে গণ্য হবে। এখন দেখেন, চারের থেকে পঁচিশ পর্যন্ত আবার কিছু এক্সেপশন দেওয়া আছে। এই চারের থেকে পঁচিশ পর্যন্ত যে এক্সেপশন গুলো দেওয়া আছে সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমরা যদি রিজনেবল গ্রাউন্ড দেখাতে পারি বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তামাদির সময়সীমাটাকে বাড়ানো যেতে পারে, তাহলে আমরা যখন তিন ধারাটা পড়ব, এই তিন ধারাটা পড়ার সময় আমরা অবশ্যই কি করব, এই তিন ধারাটা পড়ার সময় আমরা অবশ্যই চারের থেকে পঁচিশ পর্যন্ত মাথায় রেখে তারপরে পড়ব। তার মানে চারের থেকে পঁচিশ পর্যন্ত মূলত কিসের কথা বলা হয়েছে, চারের থেকে পঁচিশ পর্যন্ত মূলত এক্সেপশনের কথা বলা হয়েছে। বুঝতে পারছি কিনা, যে চার থেকে পঁচিশ পর্যন্ত আমরা কি করতে পারবো, আমরা তামাদির সময়সীমাটাকে বাড়াতে পারবো, ঠিক আছে? এখন আসি যে রিটেনে আসলে অনুচ্ছেদ থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এই যাবৎকাল বার কাউন্সিলে রিটেনে ধারার থেকেই প্রশ্ন আসছে। এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে পাঁচ ধারা এবং ২৯ ধারা এই দুইটা হচ্ছে মাদার সেকশন। পাঁচ ধারা এবং ২৯ ধারা এই দুইটা হচ্ছে মাদার সেকশন, এই দুইটা ধারার থেকে এই যাবৎকাল প্রশ্ন আসছে। আর এর আগের বছরে চার ধারার থেকে প্রশ্ন আসছিল। এখন আমরা প্রত্যেকটা ধারা পড়বো এবং আমরা ধারা পড়ার শেষে কয়েকটা অনুচ্ছেদ পড়বো এবং তারপরে আমরা কিছু প্রবলেমেটিক কোশ্চেনও আবার পড়বো। বুঝতে পারছি কিনা, আমি আপনাদেরকে কিছু প্রবলেমেটিক কোশ্চেন আপনারা অ্যান্সার দিবেন, না অ্যান্সার দিতে পারলে আমি কি করব, না অ্যান্সার দিতে পারলে আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব। বুঝতে পারছি কিনা বিষয়টা? এখন দেখেন, আমরা ধারা তিনেতে আসি। ধারা তিনে কি বলছে, স্যুট আপিল অ্যাপ্লিকেশন আমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারি তাহলে আমার এই স্যুট আপিল অ্যাপ্লিকেশনটা কি হয়ে যাবে, খারিজ বলে গণ্য হবে। এবং তিন ধারাতে কিন্তু আর একটা কথা বলা আছে, যে যদিও বিবাদী যদি তার দরখাস্তের মধ্যে, বিবাদী যদি তার দরখাস্তের মধ্যে এই বিষয়টা নাও নিয়ে আসে, তার মানে বিবাদী দাবি করলো না, বিবাদী বললো না যে এই মামলাটা তামাদি দ্বারা বাড়িত, তারপরেও আদালত কি করতে পারবে, আদালত নিজ থেকেই ওই মামলাটাকে খারিজ করে দিতে পারবে। আচ্ছা, চার নম্বর ধারার থেকে আগের বছরে প্রশ্ন আসছে, সুতরাং চার নম্বর ধারাটা আমরা পড়বো না। তারপর আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতেছি, চার নম্বর ধারাটা স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, জানেন কিনা এটা, যে চার ধারাটা কি স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে? আমরা তো জানি যে তামাদি আইনের যে ২৯ ধারা, সেই তামাদি আইনের ২৯ ধারাটা কিন্তু কি বলা হয়েছে, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনটা প্রযোজ্য হবে না। এখন এই তামাদি আইনের চার ধারাটা কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে? হবে স্যার, হবে।
হবে কারণ হচ্ছে কি 29 এর 2 তে আবার বলে দিছে না 4 9 থেকে 18 তারপরে আরো কত কত ধারার কথা বলছে 12 তারপর হচ্ছে 22 এই ধারাগুলো ততক্ষণ পর্যন্ত বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে যতক্ষণ পর্যন্ত বিশেষ আইনে স্পষ্টভাবে ওই ধারাগুলোর কথা নিষেধ করা হবে তাহলে বিশেষ আইনে যদি ওই ধারাগুলোর কথা স্পষ্টভাবে নিষেধ না করা হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ওই ধারাগুলো ব্যবহার করতে পারবো তাহলে চার ধারা আর গেলাম না চার ধারা থেকে আগের বার ডাইরেক্ট প্রশ্ন আসছে পাঁচ ধারাতে আসি দেখেন পাঁচ ধারা থেকে তো এই যাবৎকাল অহরহ প্রশ্ন আসছে বাট আমরা আজকে একটা প্রশ্ন পড়ব এবং এই একটা প্রশ্ন পড়ার পরে পাঁচ ধারা রিলেটেড যত কোশ্চেন আছে সব কোশ্চেনই আমরা কি করব সব কোশ্চেনই আমরা সলভ করব বুঝতে পারছ কিনা বিষয়টা আচ্ছা পাঁচ ধারাতে মূলত কিসের কথা বলা আছে পাঁচ ধারাতে মূলত বিলম্ব মৌকুফের কথা বলা হইছে পাঁচ ধারাতে হচ্ছে কন্ডোনেশন অফ ডিলের কথা বলা হইছে পাঁচ ধারাতে মূলত পাঁচটা বিষয়ের কথা বলা হইছে এবং সেই পাঁচটা বিষয় কি কি সেই পাঁচটা বিষয় হচ্ছে যে আপিল লিভ টু আপিল তারপর হচ্ছে রিভিউ তারপর হচ্ছে রিভিশন এবং তারপর হচ্ছে অন্য কোন আবেদন তাহলে আপিল লিভ টু আপিল রিভিউ রিভিশন এবং অন্য যে কোনো আবেদন এই পাঁচটা ক্ষেত্রে আমরা যদি আদালতকে সাফিসিয়েন্ট কজ দেখাতে পারি আমরা যদি আদালতকে সন্তুষ্ট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবে আমাদের বিলম্বটাকে মওকুফ করবে কথা কি বুঝতে পারছি কিনা তাহলে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারতেছি কিন্তু পাঁচ ধারাতে পাঁচটা স্পেসিফিক বিষয়ের কথা বলা হয়েছে যদি প্রবলেম্যাটিক কোশ্চেন আসে তাহলে এই পাঁচটা বিষয়ের থেকে আসতে পারে যে এই পাঁচটা বিষয়ের বাইরের কোন একটা বিষয় দিয়ে একটা প্রবলেম দিয়ে দিল এবং সেখানে বলল যে পাঁচ ধারার অধীনে বিলম্ব মওকুফ করা যাবে কি না আচ্ছা তারপরে আসি পাঁচ ধারাতে সাফিসিয়েন্ট কজের কথা বলা হয়েছে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সাফিসিয়েন্ট কজ বলতে আমরা কি বুঝি যথেষ্ট কারণ বলতে আমরা কি বুঝি প্রশ্ন আসতেই পারে বুঝতে পারছি কিনা আচ্ছা তাহলে দেখেন পাঁচ ধারাতে মূলত আমরা কি দেখতেছি যে বিলম্ব মওকুফ বলতে আমরা কি বুঝি ঠিক আছে এবং কোন কোন ক্ষেত্রে আদালত বিলম্ব মওকুফের আবেদন অ্যাকসেপ্ট করবে এবং একটা বিলম্ব মওকুফের আবেদন অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আদালতকে কি করা লাগবে স্যাটিসফাইড করা লাগবে তাই কিনা আদালতকে স্যাটিসফাইড করার জন্য কোন কোন পয়েন্ট প্রমাণ করা লাগবে বা কোন কোন বিষয় আদালতের কাছ থেকে সন্তুষ্টি নেওয়া লাগবে বা আদালতকে স্যাটিসফাইড করতে হবে কোন কোন বিষয়ের উপরে সেই বিষয়টাই আমরা প্রথমে দেখবো আর কি ঠিক আছে আমরা বিগত সালের একটা প্রশ্ন পড়তেছি এক মিনিট একটু আমার ভিডিওটা অফ থাকবে একটু দেখেন বিগত সালের যে প্রশ্ন আসছে এখান থেকে সেখানে বলা হয়েছে তামাদি মার্জনা বলিতে কি বুঝো কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনার দরখাস্ত করা যায় কোন কোন প্রকার মোকদ্দমায় তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যাবে তারপরে তামাদি মার্জনার সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থীকে কি কি শর্ত পূরণ করতে হবে দেখেন এখানে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা কিন্তু আপনারা অ্যান্সার দিতে পারেন কারণ আপনারা পাঁচ ধারা জানেন এখানে প্রথম কথা হচ্ছে যে বিলম্ব মওকুফ বলতে কি বুঝো তাই কিনা তা বিলম্ব মওকুফ বলতে আমরা কি বুঝি আমরা প্রথমেই লিখব যে প্রত্যেকটা মোকদ্দমা বা প্রত্যেকটা আপিল বা প্রত্যেকটা রিভিউ বা প্রত্যেকটা রিভিশন এইগুলো দায়ের করার জন্য কি দরকার এইগুলো দায়ের করার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে তাই কিনা তামাদি আইনের তফসিলে স্পষ্ট করে কিন্তু নির্দিষ্ট কিছু সময়সীমা দেওয়া হয়েছে এবং এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আমরা কি করব এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমরা আপিল রিভিউ রিভিশন এগুলো দায়ের করব তাই কিনা এখন বিলম্ব মওকুফ বলতে আসলে আমরা কি বুঝি যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল এই লিভ টু আপিল এই রিভিউ এই রিভিশন এইগুলো দায়ের করতে ব্যর্থ হবে এবং পরবর্তীতে সে যখন তার বিলম্ব মওকুফের জন্য আদালতের কাছে আবেদন করবে এবং আদালত যখন সেই আবেদন অ্যাকসেপ্ট করবে সেটাকেই বলা হবে হচ্ছে কি বিলম্ব মওকুফ এখন দেখেন বিলম্ব মওকুফ কোন কোন ক্ষেত্রে করা যায় বিলম্ব মওকুফ কোন কোন ক্ষেত্রে করা যায় বা বিলম্ব মওকুফের দরখাস্ত আমরা কোন কোন ক্ষেত্রে দিতে পারবো এটা কি আমার বলার দরকার আছে এটা তো আপনারাই জানেন যে পাঁচ ধারাতে টোটাল পাঁচটা বিষয়ের কথা বলা আছে এবং সেই পাঁচটা বিষয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারবো বিলম্ব মওকুফের দরখাস্তটা আমরা দিতে পারবো তাই কিনা এখন আসি তারপরে যে আমাদের এই পাঁচ ধারায় যখন আমরা দরখাস্ত দিব তখন আমাদেরকে কোন কোন শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে কোন কোন শর্ত আমাদেরকে পূরণ করতে হবে সেটা আমরা একটু দেখবো আর কি ঠিক আছে আচ্ছা প্রথম শর্ত হচ্ছে কি
প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে যথেষ্ট কারণ দেখাইতে হবে, যথেষ্ট কারণ দেখাইতে হবে। যদি আমরা যথেষ্ট কারণ না দেখাইতে পারি তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু আদালত আমাদের এই দরখাস্ত মঞ্জুর করবে না। এখন দেখেন একটা বিখ্যাত মামলার নাম বলতেছি আমি, বাংলাদেশ বনাম আব্দুল ওয়াহেদ। এই বাংলাদেশ বনাম আব্দুল ওয়াহেদ এই মামলাতে বলা হইছে যে যে যথেষ্ট কারণ বলতে কি বোঝানো হইছে সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। যথেষ্ট কারণ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। যথেষ্ট কারণ হতে পারে হরতাল, যথেষ্ট কারণ হতে পারে অসুস্থতা, যথেষ্ট কারণ হতে পারে কৌশলীর ভুল, যথেষ্ট কারণ হতে পারে যে মুহুরি নির্দিষ্ট টাইমে ওই তারিখটা ডায়েরিতে উঠাতে ভুল করছে, বা যেদিন মামলার ডেট ছিল সেদিনকে বা দেশের মধ্যে কোনো ধরনের বড় ধরনের কোনো যুদ্ধ বা বড় ধরনের কোনো মানে গণশান্তি বিঘ্নিত হয় এরকম কোনো কাজ বিরাজমান ছিল, তাই এই জিনিসগুলো কি হতে পারে, এই জিনিসগুলো যথেষ্ট কারণ হিসেবে গণ্য হবে। আচ্ছা এরপরে আসি আমরা, আমরা একটা মামলার কথা বলবো। দেখেন আকুব আলী বনাম ফুলচান্দ, এই আকুব আলী বনাম ফুলচান্দ এই মামলাতে বলা হয়েছে যে দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত ছিল এবং সে একটা কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিল। তা সে পরবর্তীতে তামাদি আইনের একটা দরখাস্ত দেয় এবং 350 দিনের বিলম্ব মওকুব করার জন্য আবেদন করে। তা আদালত কি হয়েছে, আদালত স্যাটিসফাইড হয়েছে, আদালত এইটাকে একটা যথেষ্ট কারণ হিসেবে গণ্য করছে এবং আদালত তার 350 দিনের বিলম্বটাকে কি করছে, মওকুব করছে। তাহলে এক নাম্বার কন্ডিশন আমরা দেখলাম। দুই নাম্বার কন্ডিশনে আমরা আসি। দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে মোকদ্দমা দায়েরে বিলম্বের জন্য গুরুতর কোনো অবহেলা থাকা যাবে না। আপনি আপনার যে মোকদ্দমাটা দায়ের করবেন সেই মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে আপনার ভিতরে গুরুতর কোনো অবহেলা থাকা যাবে না। কথা কি বুঝতে পারছি কিনা? এখন দেখেন এখানে একটা মামলার কথা বলা হয়েছে, পূর্ব পাকিস্তান বনাম সুবোধ কুমার দাস। এই পূর্ব পাকিস্তান বনাম সুবোধ কুমার দাস এই মামলাতে সরকারি উকিল কি ছিল, সরকারি উকিল দেশের বাইরে ছিল এবং সরকারি উকিল দেশের বাইরে থাকায় প্রয়োজনীয় আদেশ সমূহের নকলটা সময় মতো পাওয়া সম্ভব হয়নি এবং এই কারণে পরবর্তীতে কি হয়েছে, এই কারণে পরবর্তীতে আপিল করতে বিলম্ব হয়েছে। তা আদালত কিন্তু এইটাকে গুরুতর অবহেলা হিসেবে গণ্য করেনি। আদালত বলল যে এই জিনিসটা গুরুতর অবহেলা না, কারণ সরকারের সাথে যারা যুক্ত থাকে তারা নানান ধরনের কাজে ব্যস্ত থাকে এবং এই সরকারি উকিলের যে বাইরে থাকা, বিদেশে থাকা এবং এই কারণে যে কাগজপত্র পাইতে দেরি হওয়া, এইটাকে কি করা হয়নি, এইটাকে গুরুতর অবহেলা হিসেবে দেখা হয়নি। কিন্তু আরেকটা মামলাতে উকিল ফাইল হারাই ফেলছে, অ্যাডভোকেট সাহেব ফাইল হারাই ফেলছে এবং সেই ফাইল হারাই ফেলাটাকে কি করা হয়েছে, সেই ফাইল হারাই ফেলাটাকে গুরুতর অবহেলা হিসেবে গণ্য করা হয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সাফিসিয়েন্ট কজ কজ শো করবো আমরা, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু কি, পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমাদের দেখাইতে হবে যে আমাদের মধ্যে কোনো গুরুতর অবহেলা ছিল না। আর এর পরের যে পয়েন্টটা হচ্ছে কি, এর পরের পয়েন্টটা হচ্ছে যে যে আমরা সন্তোষজনক আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে আর কি, বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, আমরা আমাদের যে এতদিন বিলম্ব হয়েছে সেই বিলম্বের আমরা কি করব, বিলম্বের আমাদেরকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। এবং চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সরল বিশ্বাসে ব্যাখ্যাটা দেওয়া লাগবে, সরল বিশ্বাসে। তাহলে যে প্রশ্নই আসুক না কেন আপনার যদি এই চারটা পয়েন্ট মনে থাকে তাহলে আপনি যে কোনো ধরনের প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে পারবেন এই পাঁচ ধারা রিলেটেড। তাহলে আমরা দেখতেছি সাফিসিয়েন্ট কজ শো করব, তারপরে গুরুতর অবহেলা ছিল না এটা আমরা দেখাবো, তারপর হচ্ছে আমরা বিলম্বের যে কারণ বা বিলম্বের আমরা ব্যাখ্যা দিব এবং ওই বিলম্বের ব্যাখ্যাটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সরল বিশ্বাসে দিতে হবে। দেখেন এর পরের যে প্রশ্নগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং দেখেন সেগুলোর অ্যান্সার আপনারা কিভাবে এই একটা প্রশ্নের মধ্য থেকে সব প্রশ্নের অ্যান্সার আপনারা দিতে পারবেন আমি একটু সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আদালত কি তামাদি মওকুবের আবেদন মঞ্জুর করতে বাধ্য? অ্যান্সার কি হবে, আদালত তামাদি মওকুবের আবেদন মঞ্জুর করতে কি, আদালত তামাদি মওকুবের আবেদন মঞ্জুর করতে বাধ্য না। সহজ অ্যান্সার, কথা কি বুঝতে পারছেন কিনা? কারণ আদালতকে স্যাটিসফাইড করতে হবে, আদালত স্যাটিসফাইড হলেই কেবলমাত্র আপনার এই তামাদি মওকুবের আবেদন মঞ্জুর করতে কি হবে, বাধ্য হবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা তারপরে দেখেন একটা প্রশ্ন আসছে যে মোকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্রুটি ও অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারে কিনা? আমরা একটু আগে পড়ে আসলাম না
গুরুতর অবহেলা থাকলে আদালত কি করবে না তামাদির তামাদি মওকুফ করবে না একটু আগে তো আমরা দেখলাম যে গুরুতর অবহেলা থাকলে আদালত কি করবে না তামাদি মওকুফ করবে না বুঝতে পারছি কিনা বিষয়টা তাহলে দেখেন এই প্রশ্নের মধ্যে আপনি ওটা টেনে আনতে পারতেছেন না এই প্রশ্নের মধ্যে আপনি ওটা টেনে আনতে পারতেছেন না অবশ্যই কিন্তু আপনি এই প্রশ্নের মধ্যে ওই অ্যানসারটা আপনি লিখতে পারতেছেন ঠিক আছে তাহলে পাঁচ ধারা থেকে এইভাবে ঘুরায় পেঁচায় নানান ধরনের বিগত সালে আরো একটা প্রশ্ন আমরা দেখি একটু সেখানে বলছে একজন মক্কেল আপনার নিকট এসে এক রায়ের বিরুদ্ধে রিভিউর আবেদন করতে চায় এবং বলে যে গুরুতর অসুস্থতার কারণে সে ইতিপূর্বে করতে পারেনি ঠিক আছে এখন সে এই রিভিউর আবেদনটা করতে চাচ্ছে আপনি এই রিভিউর আবেদনটা করলে এটা আদালত মঞ্জুর করবে কিনা তা দেখেন আমরা পাঁচ ধারাতে পাঁচটা বিষয় পড়ছি তার মধ্যে কি রিভিউর বিষয়টা ছিল না তার মধ্যে কিন্তু রিভিউর বিষয়টাও ছিল বুঝতে পারছি কিনা বিষয়টা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে কিন্তু আমরা এই পাঁচ ধারা রিলেটেড যে তথ্যগুলো নিলাম এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা অ্যানসার দিতে পারবো এখান থেকে প্রশ্ন আসতে পারে বিশেষ আইনের ক্ষেত্রে পাঁচ ধারা প্রযোজ্য কিনা তা বিশেষ আইনের ক্ষেত্রে পাঁচ ধারা প্রযোজ্য না আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে এইভাবে যে আপনার বিশেষ আইনে ঠিক আছে একটা আপিল দায়ের করার ক্ষেত্রে ঠিক আছে আপিলকারী গুরুতর অসুস্থ ছিল এখন পরবর্তীতে আপিলকারী পাঁচ ধারার অধীনে একটা বিলম্ব মওকুফের আবেদন করে এখন আপনি একজন আদালত এই ক্ষেত্রে আপনি এই বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করবেন কিনা বা এই বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করাটা আইন সিদ্ধ হবে কিনা ঠিক আছে তাই এইভাবে প্রশ্ন আসতে পারে এখন দেখেন পাঁচ ধারা কি স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য পাঁচ ধারা কিন্তু স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য না বোঝাতে পারছি কিনা বিষয়টা এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা যে আমাদের কিন্তু তথ্য আমাদের মাথার মধ্যে থাকলে প্রশ্ন আমাদেরকে ধরতে হবে আর প্রশ্ন যদি আমরা ধরতে পারি আমরা যে কোনো ধরনের প্রশ্নেরই আমরা কি করতে পারবো অ্যান্সার দিতে পারবো বোঝাতে পারছি কিনা বিষয়টা তাহলে পাঁচ ধারা থেকে এখন ছয় ধারায় যাব ছয় ধারাতে ছয় সাত আট নয় এই চারটা ধারা আমরা মিলাই পড়ব ছয় সাত আট নয় এই চারটা ধারা আমরা মিলাই পড়ব কথা কি বুঝতে পারছি কিনা তা ছয় সাত আট নয় এই চারটা ধারা আমরা মিলাই পড়ব ছয় ধারাতে কি বলছে ছয় ধারাতে বলছে লিগ্যাল ডিসএবিলিটির কথা তার মানে আইনগত অপারগতার কথা বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন আইনগতভাবে অপারগ থাকবেন তখন তার বিরুদ্ধে তামাদির সময়সীমা গণনা হবে না বা তার বিরুদ্ধে তামাদির হিসাব করা হবে না এখন দেখেন ছয় ধারাতে মূলত তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে মাইনর তারপর হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন তারপর হচ্ছে বিকৃত মস্তিষ্কের ব্যক্তি তাই এই ধরনের ব্যক্তিরা আইনের দৃষ্টিতে হচ্ছে অক্ষম ব্যক্তি এবং অক্ষম ব্যক্তিরা কি করতে পারে না মামলা করতে পারে না মোকদ্দমা করতে পারে না একজন অক্ষম ব্যক্তিরা কি করতে পারবে না মামলা করতে পারবে না মোকদ্দমা করতে পারবে না বুঝতে পারছি কিনা বিষয়টা এখন একজন ব্যক্তি যখন অক্ষম থাকবে তখন তার বিরুদ্ধে তামাদি আইনটা কি থাকবে স্টপ থাকবে তার বিরুদ্ধে তামাদির সময়সীমা কি হবে না গণনা হবে না এটা হচ্ছে ছয় ধারার কথা ছয় ধারাতে আরো কয়েকটার কথা বলা আছে একজন ব্যক্তি যদি একই সাথে একাধিক ডিসএবিলিটির মধ্যে থাকে তাহলে প্রত্যেকটা ডিসএবিলিটি রিমুভ হওয়া লাগবে মনে করেন একজন ব্যক্তি প্রথমে ছিল মাইনর এবং এই মাইনরিটির অবসান হওয়ার আগেই সে আবার কি হয়ে গেছে সে আবার পাগল হয়ে গেছে তাহলে কিন্তু তার পাগলত্বের অবসান ঘটা লাগবে আদারওয়াইজ কিন্তু তামাদির সময়সীমা কি হবে না আদারওয়াইজ কিন্তু তামাদির সময়সীমা গণনা শুরু হবে না তাহলে দেখেন ছয় ধারাতে আমরা আইনগত অক্ষমতার নীতি এখান থেকে প্রশ্ন আসতে পারে আপনাদের কি প্রশ্ন আসতে পারে আইনগত অক্ষমতার নীতি বলতে আপনি কি বুঝেন আইনগত অক্ষমতার নীতির ক্ষেত্রে তামাদির সময়সীমা গণনা হবে কিনা বা একজন ব্যক্তি আইনগতভাবে অক্ষম থাকলে সে স্বাভাবিক হওয়ার পরে কতদিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে তাই এইভাবে নানান ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তা আমাদের ছয় সাত আট নয় এগুলো আমরা মিলাই পড়বো তাহলে আমরা প্রশ্নটার অ্যান্সারটা সহজভাবে দিতে পারবো সাত ধারাতে কি বলছে সাত ধারাতে বলছে যে ক্ষেত্রে এক বা একাধিক বাদী থাকবে বা বিবাদী থাকবে মনে করেন আমি একটা উদাহরণ দিই রহিম করিম আর মকবুল এই রহিম করিম আর মকবুল এরা কি করবে এরা হচ্ছে একটা কোম্পানির বিরুদ্ধে মামলা করার অধিকার পাইছে এখন মনে করেন রহিম হচ্ছে সুস্থ ব্যক্তি করিম হচ্ছে পাগল আর মকবুল হচ্ছে মাইনর এখন রহিম যদি করিম আর মকবুলের অনুমতি ছাড়া মামলা দায়ের করতে পারে তাহলে কি হবে তাহলে তামাদির সময়সীমা শুরু হয়ে যাবে আর রহিম যদি ওই মকবুল
আর করিমের অনুমতি ছাড়া মামলা করতে না পারে তাহলে তামাদির সময়সীমা কি হবে না শুরু হবে না এটা হচ্ছে সাত ধারার বিষয়বস্তু আর আট ধারাতে এসে কি বলছে আট ধারাতে এসে বলছে যে অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনটা কি থাকবে অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনটা মানে তামা অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে আপনার আপনি কোনো বাড়তি সময়সীমা পাবেন না ছয় ধারা এবং সাত ধারা অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে কি হবে না প্রযোজ্য হবে না এখন এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে যে একজন ব্যক্তি একটা অগ্রক্রয়ের মোকদ্দমা করার অধিকার পেল এবং সেই অগ্রক্রয়ের মোকদ্দমা করার অধিকার পাওয়ার পরে সেই ব্যক্তি পাঁচ বছর পাগল ছিল এখন এই ক্ষেত্রে সে আর কতদিন সময় পাবে এই ক্ষেত্রে কি সে আর কোনো সময় পাবে এই ক্ষেত্রে কিন্তু সে আর কোনো সময় পাবে না বোঝাতে পারছি কিনা বিষয়টা আচ্ছা দেখেন এই যে আট ধারাতে আর একটা বিষয় আছে আট ধারাতে আর একটা বিষয় আছে ঠিক আছে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে যে এই যে লিগাল ডিসএবিলিটি এই লিগাল ডিসএবিলিটি রিমুভ হওয়ার পরে অতিরিক্ত যে সময়টা আমরা পাবো সেই সেই অতিরিক্ত সময় আমরা কতদিন পাবো সেই অতিরিক্ত সময় আমরা তিন বছরের বেশি পাবো না তিন বছরের বেশি পাবো না আচ্ছা এখন একটা প্রশ্ন করব আপনাদের উদ্দেশ্যে এরকম একটা প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে আব্দুর রহিম একটা মামলা করার অধিকার পেল এবং এই মামলা করার অধিকার পাওয়ার পরে আব্দুর রহিম ছয় বছর পাগল ছিল ঠিক আছে প্রশ্নটা ভালো করে শুনেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের নয় ধারার অধীনে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের নয় ধারার অধীনে স্পেসিফিক আচ্ছা একজন আচ্ছা আপনারা মানে গ্রুপে বারবার এসএমএস দিয়েন না এই ধরনের এসএমএস দিলে ক্লাস নিতে কিন্তু ডিস্টার্ব হয় কারণ আমার মোবাইলেও তো নোটিফিকেশন আসে আর কিছু মানুষ বলতিছে যে সাউন্ড শোনা যাচ্ছে না সাউন্ড কেন শোনা যাচ্ছে না আমি তো এটাই বুঝতে পারতেছি না আচ্ছা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নয় ধারার অধীনে আপনি একটা মামলা করার অধিকার পাইছেন এবং এই মামলা করার অধিকার পাওয়ার পরে আপনি আবার কি হয়ে গেছেন আপনি আবার পাগল হয়ে গেছেন এখন আপনি যে আবার পাগল হয়ে গেলেন এই পাগল পাগল ছিলেন আপনি ছয় বছর এখন আপনি কত বছরের মধ্যে এই মামলাটা দায়ের করতে পারবেন অতিরিক্ত সময় পাবে না ছয় মাসের মধ্যেই করতে হবে সুস্থ হলে ছয় মাসের মধ্যেই করতে হবে ভেরি গুড দেখেন বিষয় যেটা সেটা হচ্ছে যে যে অতিরিক্ত সময় পাবে না বলতে অতিরিক্ত সময় তো সে পাচ্ছে কিন্তু অতিরিক্ত সময়টা ছয় মাসই হবে কেন অতিরিক্ত সময় ছয় মাস হবে কারণ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের নয় ধারার অধীনে ছয় মাসের মধ্যেই মোকদ্দমা দায়ের করতে হয় তখন মূল টাইমটাই কিন্তু ছয় মাস সেই ক্ষেত্রে আপনি পাগল হলে ওই ছয় মাসকে অতিক্রম করে আপনি তিন বছর পর্যন্ত যাইতে পারবেন না কথা কি বুঝতে পারছি কিনা তা যাই হোক আর কি এই ধরনের বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনার মূল মামলা করার টাইমটা কতটুকু আপনার ওই মূল মামলা করার টাইম যদি দুই বছর হয় তাহলে আপনি অতিরিক্ত সময় তিন বছর কখনোই পাবেন না যে ক্ষেত্রে আপনার মূল মামলা করার টাইমটা তিন বছর বা তিন বছরের বেশি সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত সময় পাবেন অন্য ক্ষেত্রে আপনি অতিরিক্ত সময় সীমাটা পাবেন না ক্লিয়ার আর নয় ধারাতে এসে যে কথা বলতিছে যে একবার যদি তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে যায় তাহলে আর পরবর্তীতে কোনো সাবসিকুয়েন্ট ডিসএবিলিটি সেটাকে আর স্টপ করতে পারবে না কথা কি বুঝতে পারছি কিনা তাহলে দেখেন এই ছয় সাত আট নয় এই চারটা মিলাই একটা প্রশ্ন আসতে পারে আইনগত অক্ষমতার নীতি বলতে কি বুঝো আইনগত অক্ষমতা শেষ হওয়ার পরে একজন ব্যক্তি মামলা করতে পারবে কিনা মামলা করলে কত বছরের মধ্যে করতে পারবে একজন ব্যক্তি আইনগত অক্ষমতার থেকে অপসারণ হওয়ার পরে সুস্থ হওয়ার পরে তারপরে যদি সে মামলা না করে বা পরবর্তীতে যদি সে আবারও যদি আইনগত অক্ষমতার মধ্যে পড়ে তখন সে আবার মামলা করতে পারবে কিনা ঠিক আছে তাই এই রিলেটেড প্রশ্ন আসতে পারে এবং প্রবলেমেটিক কোশ্চেনও কিন্তু এখান থেকে আসতে পারে ঠিক আছে আট ধারাটা সবার আই হোপ যে আট ধারাটা সবার ক্লিয়ার আট ধারাটা সবার ক্লিয়ার তারপর আমি আবার একটু বলি সেটা হচ্ছে যে আট ধারায় মূল বিষয়টা কি যে লিগাল ডিসএবিলিটি শেষ হওয়ার পরে আমি তিন বছরের বেশি সময় পাবো না আমার মূল মামলা করার জন্য টাইম আছে বারো বছর আমি এগারো বছর পাগল ছিলাম তাহলে আমি এখন আর টাইম পাবো কত এখন আমি আর টাইম পাবো হচ্ছে তিন বছর বুঝতে পারছি কিনা আচ্ছা আমার মূল মামলা টাইম করার জন্য সময় ছিল বারো বছর আমি ছয় বছর পাগল ছিলাম তাহলে আমি এখন আর টাইম পাবো কত এখন আর টাইম পাবো হচ্ছে আমি ছয় বছর ক্লিয়ার
যদি আড্ডা নিয়ে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ক্লাসের শেষে আমি টাইম দিব তখন আপনারা প্রশ্ন করবেন আচ্ছা আমরা এরপরে 12 ধারাতে আসব 12 ধারাতে কিন্তু একটা প্রশ্ন আসে যে কোন 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 ধরনের বিষয়গুলো তামাদির হিসাব থেকে বাদ দিতে হবে ঠিক আছে যে সকল বিষয় তামাদির গণনা থেকে কি কি যাবে যে সকল বিষয় তামাদির গণনা থেকে বাদ যাবে এরকম একটা প্রশ্নই কিন্তু আপনাদের জুডিশিয়ারিতে আসছে যে তামাদির তামাদির বিষয় থেকে কোন কোন জিনিসগুলো বাদ যাবে এরকম একটা প্রশ্ন আমাদের আসছে জুডিশিয়ারিতে আমরা একটু প্রশ্নটা দেখি দেখে বলতেছি দেখেন তামাদির গণনার ক্ষেত্রে যে দিনগুলো বাদ যায় তামাদির গণনার ক্ষেত্রে কোন দিনগুলো বাদ যাবে এরকম একটা প্রশ্ন কিন্তু ইতিপূর্বে জুডিশিয়ারিতে আসছে বুঝতে পারছ কি না বই থেকে পড়া আছে 12 ধারাটা লিখবো আমরা এখানে তামাদির গণনার ক্ষেত্রে যে দিনগুলো বাদ যাবে সেখানে আমরা প্রথমে কি লিখবো সেখানে আমরা প্রথমে 12 ধারাটা লিখবো যেদিন আমি মামলা করার অধিকার পাইছি সেদিনটা বাদ যাবে আমি আজকে মামলা করার অধিকার পাইছি তাহলে আমি আজকের দিনটা বাদ দিয়ে গণনা করব না আচ্ছা আমি আজকে আপিল করার অধিকার পাইছি তাহলে আমি আজকের দিনটা বাদ দিয়ে গণনা করব না আবার আপিলের ক্ষেত্রে মূল মামলার জাজমেন্টের কপি পাইতে যতদিন সময় লাগবে সেই সময়টা বাদ দিয়ে আমাকে কি করতে হবে তামাদির সময়সীমাটা হিসাব করব না আমি তারপর হচ্ছে আপনার আরবিটেশনের ক্ষেত্রে আরবিটেশনের মামলার রায়টাকে বলা হয় অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের বাংলা হচ্ছে কি অ্যাওয়ার্ডের বাংলা হচ্ছে রোয়েদাদ কথা কি বুঝতে পারছি কিনা তা এখন আরবিটেশনে যখন কোনো মামলার রায় দেয় সেই অ্যাওয়ার্ডটাকে যদি আমি বাতিল করতে চাই তাহলে সেই অ্যাওয়ার্ডের কাগজপত্র পাইতে যতদিন সময় লাগবে ততদিন সময় আমার কি যাবে তামাদির হিসাবের থেকে বাদ যাবে আচ্ছা তারপরে বিবাদী যতদিন দেশের বাইরে থাকবে সেটা কি যাবে সেটা বাদ যাবে তারপরে ভুল আদালতে যতদিন মামলা চলবে 14 ধারাতে বলছে না ভুল আদালতে যতদিন মামলা চলবে ততদিনও কি হবে ততদিনও তামাদির সময়সীমার থেকে বাদ যাবে আর কি ভুল আদালতে যতদিন মামলা চলবে সেই সময়টা কি যাবে বাদ যাবে তারপর আমি যে প্রপার্টির উপরে মামলা করব সেই প্রপার্টির উপরে যদি ইনজাংশন জারি করা থাকে তাহলে যতদিন ওই ইনজাংশন চলবে ততদিন সময়সীমা কি যাবে বাদ যাবে বুঝতে পারছ কিনা বিষয়টা আচ্ছা 14 ধারাতে আসি দেখেন 14 ধারাতে বলছে যে ভুল কোর্টে যতদিন মামলা চলবে ততদিন সময়সীমাটা কি যাবে ভুল কোর্টে যতদিন মামলা চলবে ততদিন সময়সীমাটা বাদ যাবে বুঝতে পারছি কিনা তা যতদিন ভুল কোর্টে মামলা চলবে সেই সময়সীমাটা কি যাবে সেই সময়সীমাটা বাদ যাবে এখন এক্ষেত্রে আমাদেরকে কি প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বোনাফাইড মিস্টেক সরল বিশ্বাসে আমার এই ভুল হয়েছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল কোর্টে মামলা দায়ের করে তাহলে কিন্তু তার সময়সীমাটা কি যাবে না তাহলে কিন্তু তার সময়সীমাটা বাদ যাবে না বুঝতে পারছি কিনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল কোর্টে মামলা করে তাহলে কি হবে না তাহলে তার সময়সীমাটা বাদ যাবে না বুঝতে পারছি কিনা আচ্ছা এখন এখান থেকে এই 14 ধারার থেকে একটা প্রবলেম্যাটিক কোশ্চেন আসতে পারে ঠিক আছে 14 ধারার থেকে একটা প্রবলেম্যাটিক কোশ্চেন আসতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বলি মনে করেন ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্ট এই ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্টের 32-এর 3 ধারা অনুসারে ঠিক আছে একটা রিভিশন ফাইল করতে হয় 90 দিনের মধ্যে ভালো করে শুনেন কিন্তু আমার কথা ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্টের ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্টের 32-এর 3 ধারা অনুযায়ী একটা রিভিশন ফাইল করতে হবে কত দিনের মধ্যে একটা রিভিশন ফাইল করতে হবে 90 দিনের মধ্যে মনোযোগ দিতে হবে কিন্তু এখন দেখেন আপনি 90 দিনের পরে যায় আপনি রিভিশন ফাইল করছেন এবং আপনি লজিক দেখাইছেন যে আপনি প্রথমে ভুল করে রিভিশনটা ফাইল করছিলেন তামাদি আইনের 14 ধারা নিয়ে আসছেন এখন এই ক্ষেত্রে আদালত আপনার এই দরখাস্ত মঞ্জুর করবে কিনা কেউ কি বলতে পারবেন এই প্রশ্নের অ্যানসার স্যার করবে না স্যার ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্ট কি একটা স্পেশাল ল না বিশেষ আইন বিশেষ আইন কিনা ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্ট একটা হচ্ছে কি বিশেষ আইন এবং এই বিশেষ আইনে একটা বিশেষ সময় দেয়া আছে তাহলে তামাদির সময়সীমা এখানে তো কার্যকর হবে না তাই কিনা তাহলে বিশেষ আইনে একটা বিশেষ সময়সীমা দেওয়া আছে এবং সেই সময়সীমার মধ্যে রিভিশনটা ফাইল করার কথা ছিল
বাট আমরা ভুল কোর্টে প্রথমে রিভিশন ফাইল করছি পরবর্তীতে আমরা 14 ধারাতে একটা পিটিশন দিছি এবং আমরা বলতেছি যে আমাদের এই পিটিশনটা মঞ্জুর করা হোক আমরা বোনাফাইড মিস্টেক ছিল আমাদের তাই এই ক্ষেত্রে কি এই রিভিশনটা আদালত মঞ্জুর করবে কি করবে না বা এই মঞ্জুর করা উচিত কি উচিত না করবে না করবে না স্যার উচিত না বিশেষ আইনে তো দেখেন ভুল কিন্তু এইভাবেই হবে ভুল কিন্তু এইভাবেই হবে আমরা কি পাঁচ ধারায় দরখাস্ত দিছি আমরা কি পাঁচ ধারায় দরখাস্ত দিছি 4 আইনের পাঁচ ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না তাই কি না তামাদি আইনের পাঁচ ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু তামাদি আইনের 14 ধারা ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য হবে যতক্ষণ পর্যন্ত বিশেষ আইন সেটাকে বার্ট করবে না আমার কথা বুঝতে পারছেন কিনা আমার কথা কি বুঝতে পারছেন 29 এর 2 তে 14 ধারার কথা বলা আছে না 9 থেকে 18 এর মধ্যে 14 আসে না 9 থেকে 18 এর মধ্যে 14 আসে কিনা আসে স্যার আসে তাহলে আমরা কিন্তু 5 ধারায় দরখাস্ত দিইনি আমরা দিছি 14 ধারায় দরখাস্ত দিছি এবং 14 ধারাটা অ্যাপ্লিকেবল হবে বিশেষ আইনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিশেষ আইন বলবে যে 14 ধারা অ্যাপ্লিকেবল হবে না বিশেষ আইনে যদি স্পেসিফিক ভাবে কোন একটা বিশেষ আইনে যদি স্পেসিফিক ভাবে মেনশন করা থাকে যে এই 14 ধারা এই ক্ষেত্রে প্রযোজ্য না বা 4 ধারা 9 থেকে 18 ধারা 12 ধারা 22 ধারা এটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না এটা যদি বলা থাকে তাইলেই কেবল মাত্র ওই ধারাটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ধারাও ভাবে যেরকম 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না অন্য ধারাগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত স্পেশাল ল দ্বারা সেটাকে নিষেধ করা না হবে বুঝাতে পারছি কিনা বিষয়টা কথা কি ক্লিয়ার এটা জি স্যার একদম চকচকে ইয়েস ক্লিয়ার বুঝি না কথা স্যার অর্থ আইডি যেটা আছে অর্ডিনাল সেটা নিষেধ আছে কি না আছে তা তো আমরা জানি না স্পেশাল আপনাদেরকে বলে দিলাম আপনাদেরকে তখন যদি না জানেন কোন একটা যদি প্রশ্ন এরকম আসে এবং আপনি যদি না জানেন তখন আপনি ওইভাবে লিখবেন কথা কি বুঝতে পারছেন হ্যাঁ ওইভাবে লিখবো যদি নিষেধ না করলে হবে 29 এর 2 ধারাটা লিখবেন তখন আমার কথা বুঝাতে পারছি কিনা আমি আপনাদেরকে জি ঠিক আছে আচ্ছা এটা ক্লিয়ার সবার কাছে জি জি সবার কাছে কি ক্লিয়ার এটা জি স্যার জি নিজেরা কথা বলেন না আর মিউট করেন 14 ধারাটা আরেকবার একটু বলবো 14 ধারার বিষয়বস্তু হচ্ছে দুইটা একটা হচ্ছে স্যুট এবং আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন বুঝতে পারছি কিনা একটা হচ্ছে স্যুট এবং আর একটা হচ্ছে কি এই স্যুট এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি বোনাফাইড মিস্টেক থাকে ঠিক আছে যে আপনি ভুল করে মামলা করছেন এবং আপনি সরল বিশ্বাসে ভুল করে মামলা করছেন তাহলে যতদিন সেই ভুল করে মামলা চলবে সেই সময়টা কি যাবে সেই সময়টা বাদ যাবে এখন দেখেন এখানে স্যুটের কথা বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে প্রশ্নে যদি আপিল থাকে আপিলটাও কিন্তু 14 ধারার মধ্যে পড়বে কারণ উচ্চতর আদালতের সিদ্ধান্তে আপিলের কথাও বলে দিছে আমার কথা বুঝাতে পারছি কিনা উচ্চতর সিদ্ধান্তে আপিলের কথাও বলছে যে যদি ভুল কোর্টে কোনো আপিল করা হয় সরল বিশ্বাসে তাহলে সেই ক্ষেত্রে আপিলের ক্ষেত্রেও আপনি কি হবে আপিলের ক্ষেত্রেও আপনার এই সময়সীমাটা বাদ যাবে বোঝাতে পারছি বিষয়টা জি স্যার আচ্ছা 18 ধারা থেকে যে প্রশ্ন আসতে পারে প্রতারণা কাকে বলে প্রতারণার ফলাফল সম্পর্কে আলোচনা করুন বা প্রতারণার কারণে যদি আপনি একটা মামলা দায়ের না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি ওই মামলাটা দায়ের করতে পারবেন কিনা বা প্রতারণার কারণে আপনার সময়সীমাটাকে কিভাবে গণনা করা হবে নানা ভাবে প্রশ্ন আসতে পারে প্রথম কথা হচ্ছে প্রতারণা কাকে বলে প্রতারণার সংজ্ঞা তামাদি আইনে দেওয়া নাই প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে কোন আইনে প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে হচ্ছে চুক্তি আইনের 17 ধারাতে প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে এবং এই চুক্তি আইনের 17 ধারাটা কি বলছে চুক্তি আইনের 17 ধারাতে বলছে যে একটা জিনিস মিথ্যা সেটা যখন আপনি আরেকজনের কাছে সত্য বলে প্রচার করবেন তখনই সেটা হবে প্রতারণা একটা জিনিস মিথ্যা সেটা যখন আপনি আরেকজনকে ঠকাবার উদ্দেশ্যে তার সামনে সত্য বলে প্রচার করবেন তার কাছ থেকে কোনো সম্পত্তি হস্তান্তর করার উদ্দেশ্যে মিথ্যা জিনিসটাকে সত্য বলে উপস্থাপন করবেন সেটার নামই হচ্ছে প্রতারণা
তারপরে চুক্তি করবেন কিন্তু সেই চুক্তি পালন করার কোনো ইচ্ছা নাই সেটার নাম হচ্ছে প্রতারণা আপনি জানেন যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটার মধ্যে খুঁত আছে বাট আপনি সেই ডিফেক্টটাকে আপনি কনসিল করলেন আপনি সেই ডিফেক্টটাকে আপনি লুকালেন সেটার নাম হচ্ছে প্রতারণা তা যাই হোক যদি কারোর সাথে কেউ প্রতারণা করে আমার সাথে প্রতারণা করা হইছে এবং আমি জানি না যে আসলে আমার সাথে প্রতারণা করা হইছে আমি 2 বছর পরে জানলাম বা আমি 3 বছর পরে জানলাম বা আমি একটা মামলা করার অধিকার পাইছি বাট প্রতারণার কারণে আমার নলেজে ওই বিষয়টা আসেনি তাহলে যেই দিন আমার নলেজে ওই বিষয়টা আসবে সেদিন থেকে তামাদির মেয়াদের গণনা শুরু হবে সহজ হিসাব যেই দিন আমার নলেজে ওই বিষয়টা আসবে সেদিন থেকে তামাদির মেয়াদের গণনা শুরু হবে 18 ধারাতে আরেকটা কথা বলছে যখন কোনো ব্যক্তি কোনো একটা স্পেসিফিক দলিল ছাড়া মামলা দায়ের করতে পারে না তখন সেই দলিল তার হাতে না আসা পর্যন্ত মামলা দায়েরের সময়সীমা হিসাব করা হবে না মনে করেন যে আমি একটা হেবা বাতিলের মামলা করব তা আমাকে আগে সেই হেবা দলিলের কাগজপত্র উঠাতে হবে না তে সেই হেবা দলিলের কাগজপত্র যতক্ষণ না পর্যন্ত আমার হাতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি হেবা বাতিলের মামলা কি করতে পারবো তাহলে ততক্ষণ পর্যন্ত তামাদির মেয়াদের গণনা শুরু হবে না আচ্ছা 19 ধারা থেকে প্রশ্ন আসতে পারে যে লিখিত প্রাপ্তি স্বীকারোক্তির ফলাফল কি 19 ধারাতে রিটেন অ্যাকনলেজমেন্টের কথা বলা আছে এবং সেখানে বলা হইছে যখন কোনো ব্যক্তি রিটেন অ্যাকনলেজমেন্ট দিবে তখন থেকে নতুন করে তামাদির মেয়াদের গণনা শুরু হবে বুঝতে পারছিস কিনা যখন কোনো ব্যক্তি রিটেন অ্যাকনলেজমেন্ট দিবে তখন থেকে কি হবে নতুন করে তামাদির শুরু হবে গণনা শুরু হবে মনে করেন যে আমি আপনার কাছে 5 লাখ টাকা পাই তা আপনি বললেন ভাই মামলা করেন না আমি আপনাকে লিখিত দিচ্ছি যে আপনার টাকা আমি এতদিনের মধ্যে ফেরত দিব তা আপনি যেদিন আমাকে লিখিত দিবেন সেদিন থেকে নতুন করে আবার তামাদির মেয়াদের গণনাটা কি হবে শুরু হয়ে যাবে এবং এই রিটেন অ্যাকনলেজমেন্টে যদি কোনো ডেট উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে কিন্তু দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো সাক্ষী দেওয়া যাবে না তাহলে 18 ধারা 19 ধারা এখান থেকে প্রশ্ন আসে এরপরে আমরা চলে যাব 26 ধারা 27 ধারা 26 আর 27 ধারা এখান থেকে গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রশ্ন আসে 26 ধারা এবং 27 ধারা 26 ধারাতে কিসের কথা বলছে সুখাধিকারের কথা বলছে ইজমেন্ট রাইট কাকে বলে ইজমেন্ট রাইট বলতে আমরা কি বুঝি একজন ব্যক্তি যখন কোন জমি আলো বাতাসের উপরে 20 বছর যাবত শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে অন্য কোন ব্যক্তির ইন্টারাপশন ছাড়া ভোগ দখল করবে তখন তার সেটার উপরে একটা কি হবে অধিকার ক্রিয়েট হবে এবং সেই অধিকারকেই কি বলা হবে সেই অধিকারকেই বলা হবে হচ্ছে সুখাধিকার এবং এই সুখাধিকারের অধিকার যখন আমার অর্জিত হয়ে যাবে তখন যদি কোনো ব্যক্তি আমাকে আমার এই অধিকারে ভায়োলেট করে তাহলে আমি সেদিন থেকে কি করতে পারবো 2 বছরের মধ্যে মামলা করতে পারবো এই 26 ধারার সাথে 27 ধারাটা খুবই রিলেটেড এবং এই 27 ধারার থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবছর আবারও বলতেছি 27 ধারার থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এই 27 ধারাটা বোঝাতে যায় এখন আপনাদের মাথা নষ্ট হবে আমারও মাথা নষ্ট হবে তারপরেও 27 ধারাটা বুঝতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা 27 ধারার মূল বিষয়বস্তুটা কি 27 ধারাতে বলছে দুইটা বিষয়ের কথা বলছে একটা হচ্ছে হিন্দু মহিলার জীবন সত্য একটা হচ্ছে হিন্দু মহিলার জীবন সত্য এবং আরেকটা হচ্ছে কি 3 বছরের উপরে দায় 3 বছর বা 3 বছরের উপরে কোনো সম্পত্তির উপরে যদি কি থাকে দায় থাকে তাহলে সেই টাইমটা কি যাবে সেই টাইমটা বাদ দিয়ে সুখাধিকারটাকে কাউন্ট করতে হবে আচ্ছা আমি এই 27 ধারা থেকে যে প্রবলেমেটিক কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে সেটাই আমি বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে রমেশ একটি মোকদ্দমা রুজু করে তাপসের জমির উপর তার পথ চলার অধিকার ঘোষণার আবেদন করে রমেশ কি করলো রমেশ হচ্ছে একটা মামলা করলো এবং কি কি কারণে মামলা করছে
রমেশ মামলা করছে রমেশ বলতিছে তাপসের জমির উপরে আমার কি আছে পথ চলার অধিকার আছে আমার একটা সুখাধিকার আছে রমেশ প্রমাণ করে যে সে 25 বছর পর্যন্ত এই অধিকার ভোগ করেছে রমেশ দেখাচ্ছে যে আমি 25 বছর পর্যন্ত এই অধিকার ভোগ করছি বাট তাপস আবার দেখাচ্ছে যে এই 25 বছরের মধ্যে 10 বছর হিন্দু মহিলার জীবন চক্র বিদ্যমান ছিল এই 25 বছরের মধ্যে 10 বছর কি ছিল 10 বছর হিন্দু মহিলার জীবন সত্য বিদ্যমান ছিল এখন যে 10 বছর হিন্দু মহিলার জীবন সত্য ছিল বিদ্যমান সেই 10 বছর বাদ দিয়ে তামাদির গণনা করতে হবে কিন্তু কখন সেটা এটা তখনই যখন ওই হিন্দু মহিলা মরে যাওয়ার পরে যে ব্যক্তি মালিক হবে সেই ব্যক্তি যদি 3 বছরের মধ্যে বিরোধিতা করে আচ্ছা একটু ক্লিয়ার করি ফ্যাক্টটা আপনারা জানেন যে হিন্দু মহিলা জীবন সত্য ভোগ করে তারা কোনো সম্পত্তি কি মালিক হতে পারে হিন্দু মহিলারা কোনো সম্পত্তির কখনোই মালিক হয় না তারা কি হয় তারা হচ্ছে কোনো একটা সম্পত্তির উপরে জীবন সত্য ভোগ করে তাই কি না জীবন সত্য ভোগ করা বলতে কি বুঝাচ্ছি যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে ওই সম্পত্তিটা কি করতে পারবে ততদিন সে ওই সম্পত্তিটা ভোগ করতে পারবে বাট সে ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না এখন হিন্দু মহিলা মারা যাওয়ার পরে যে ব্যক্তি ওই সম্পত্তির মালিক হবে তাকে বলা হয়েছে রিভার্স ওনার তাকে কি বলা হয় তাকে বলা হয়েছে রিভার্স ওনার এখন এই মামলাতে আমরা কি দেখলাম বা 27 ধারাতে মূলত কি বলছে 27 ধারাতে বলা হইছে যদি কোনো জমির উপরে বা যদি কোনো রাস্তার উপরে কোন হিন্দু মহিলার জীবন সত্য থাকে এবং কোন ব্যক্তি যদি ওই জমি বা ওই রাস্তার উপরে কোন ব্যক্তি যদি ওই জমি বা ওই রাস্তার উপরে জীবন সত্য দাবি করে মানে সরি মানে সুখাধিকার দাবি করে তাহলে ওই হিন্দু মহিলা যতদিন বেঁচে থাকবে তার মানে ওই হিন্দু মহিলার জীবন সত্য যতদিন বিদ্যমান থাকবে সেই টাইমটা বাদ দিয়ে তারপরে কি করতে হবে সেই টাইমটা বাদ দিয়ে তারপরে আমাদেরকে কি করতে হবে তারপরে আমাদেরকে গণনা করতে হবে কথা কি বুঝতে পারছিস কিনা সেই টাইমটা বাদ দিয়ে তারপরে আমাদেরকে হিসাবটা করতে হবে এখন এই প্রবলেমেটিক কোশ্চেনে আমরা কি দেখলাম রমেশ মামলা করছে রমেশের দাবি কি রমেশের দাবি আমি 25 বছর পর্যন্ত ভাই আমি 25 বছর পর্যন্ত তাপসের জমিতে হাঁটাচলা করতেছি তাহলে তাপসের জমিতে আমার কি হইছে আমার একটা সুখাধিকারের অধিকার অর্জন হয়ে গেছে তাপস এসে বলতিছে যে আমি তো মালিক হইছি কিছুদিন আগে ওই জমির উপরে একজন হিন্দু মহিলার জীবন সত্য বিদ্যমান ছিল 10 বছর পর্যন্ত এবং ওই 10 বছর পরে তাপস আবার কি করছে ওই 10 বছর পরে তাপস আবার কি করছে ওই 10 বছর পরে তাপস বিরোধিতা করছে রমেশের বিরোধিতা করছে কতদিনের মধ্যে বিরোধিতা করছে 3 বছরের মধ্যে বিরোধিতা করছে তাহলে হিন্দু মহিলা মারা যাওয়ার পরে কতদিনের মধ্যে বিরোধিতা করতে হবে হিন্দু মহিলা মারা যাওয়ার পরে কতদিনের মধ্যে বিরোধিতা করতে হবে 3 বছরের মধ্যে বিরোধিতা করতে হবে তাই হিন্দু মহিলা মারা যাওয়ার পরে যদি 3 বছরের মধ্যে বিরোধিতা করা হয় তাহলে ওই যে হিন্দু মহিলার জীবন সত্য যেই কয়দিন বিদ্যমান ছিল সেই টাইমটা বাদ দিয়ে সুখাধিকারের হিসাবটা করতে হবে তাহলে 25 বছর দাবি করতেছে রমেশ হিন্দু মহিলার জীবন সত্য ছিল কত 10 বছর তাহলে সেই 10 বছর বাদ দিলে কত হয় 15 বছর তাহলে কি পূর্ণ তাহলে তো পূর্ণ না 20 বছর কি পূর্ণ 20 বছর কিন্তু পূর্ণ না আচ্ছা 27 ধারা কে কে বোঝেননি একটু বলেন একজন একজন করে প্রশ্ন করতে পারবেন 27 ধারার উপরে শুধু এখন শুধু 27 ধারার উপরে প্রশ্ন করার সুযোগ দিব যদি কেউ 27 ধারা না বুঝে থাকেন তাহলে 27 ধারাটা জিজ্ঞেস করেন 3 বছরটা বুঝুন 3 বছর কি আর 3 বছর আচ্ছা আচ্ছা 3 বছরটা বুঝেননি আচ্ছা ভাই আমি এখনি বুঝাই দিচ্ছি 3 বছরের বিষয়টা 3 বছরের বিষয়টা কি একটু দেখেন শব্দ করেন না ভাই প্রশ্ন করার পরে আবার মিউট করে ফেলবেন সাথে সাথে শব্দ করা যাবে না তাহলে তো বোঝাতে সমস্যা হবে অলরেডি আমার এখানে লোড শেডিং শুরু হয়ে গেছে 8টার পরে জানেন সব মার্কেট দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায় আচ্ছা এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করেন 3 বছরের যে বিষয়টা
তিন বছরের বিষয়টা হচ্ছে বিরোধিতা করার সময় হচ্ছে তিন বছরের মধ্যে করতে হবে আমরা পড়লাম কি যে হিন্দু মহিলা জীবন স্বত্ব ভোগ করে সে সম্পত্তির মালিক হয় না তো ওই হিন্দু মহিলা যখন মারা গেল ওই হিন্দু মহিলা যখন মারা গেল তখন কি হলো তখন একজন ব্যক্তি ওই সম্পত্তির মালিক হইছে না তাপস ওই সম্পত্তির মালিক হইছে না এখন তাপস যখন মালিক হবে তখন তাপসকে তিন বছরের মধ্যে বিরোধিতা করতে হবে এখন তাপস যদি তিন বছরের মধ্যে বিরোধিতা না করে তাহলে কিন্তু ওই দশ বছর বাদ যাবে না তখন ওই হিন্দু মহিলার দশ বছর বাদ যাবে না বুঝতে পারছেন কিনা তাহলে এখানে রমেশ পঁচিশ বছর সুখাধিকার চর্চা করছে তাপস বলতেছে দশ বছর হচ্ছে হিন্দু মহিলার জীবন স্বত্ব ছিল তাহলে ওই দশ বছর শেষ হওয়ার পরে না তাপস মালিক হয়েছে তাপস মালিক হওয়ার পরে তিন বছরের মধ্যে বিরোধিতা করছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যদি তাপস তিন বছরের মধ্যে বিরোধিতা না করে তাহলে ওই হিন্দু মহিলার যে দশ বছর জীবন স্বত্ব ছিল সেটা আর বাদ যাবে না বোঝাতে পারছি কিনা বিষয়টা তিন বছরের বিষয়টা কি ক্লিয়ার ক্লিয়ার স্যার ওর বিশ বছর পুরুষ চায় না পুরুষ এনার মানে ইনি তিন বছরের ভিতরে অভিযোগটা তুলতে হবে জোরে কথা বলেন জোরে কথা বলেন মানে ওনার বিশ বছর পুরুষ চায় না পুরুষ এনার তিন বছরের ভিতরে অভিযোগ দায়ের করতে হবে এটাই হচ্ছে বিষয় তিন বছরের মধ্যে বিরোধিতা করা লাগবে তিন বছরের মধ্যে যদি বিরোধিতা না করে তাহলে ওই টাইমটা বাদ যাবে না কথা কি বুঝতে পারছেন এখন হচ্ছে তিন বছরের যে সময়টা এটা কোথা থেকে আমরা হিসাব করবো বা কি বিষয় থেকে হিসাবটা করবো এটা কি আপনার তিন বছরের সময়টা কোথা থেকে হিসাব করবেন ওই হিন্দু মহিলা যেদিন মারা গেছে তারপর যেদিন মালিক হয়েছে সেদিন থেকে তিন বছরের মধ্যে বিরোধিতা করতে হবে ক্লিয়ার এই সময়টা কোন জায়গায় আছে অনুচ্ছেদ থেকে আছে অনুচ্ছেদে কেন থাকবে এটা তো কোশ্চেন অফ ফ্যাক্ট ওই হিন্দু মহিলা যেদিন মারা গেছে আমার কথা বোঝার চেষ্টা করেন হিন্দু মহিলা যেদিন মারা গেছে মারা যাওয়ার পরে তাপস মালিক হয়েছে না হ্যাঁ যখন হিন্দু মহিলা মারা যাবে সেখান থেকে আমরা গুনবো তিন বছর জীবন সত্যভোগী তিনি মারা যাবে তখন থেকে হ্যাঁ ক্লিয়ার কিনা জি স্যার মামলা না করে থাকে সেক্ষেত্রে আমি বিরোধিতা করবো কিভাবে ওরে ভাই মামলা করা লাগবে কেন আপনার রাস্তার উপরে একজন ব্যক্তি হাঁটতেছে আপনি তাকে বাধা দিবেন না সেই হিসেবে বাধা দিতে হবে এটারও লেবু বেশি চাপলে তিতা হয়ে যায় বুঝার পরে স্টপ হয়ে যেতে হবে শোনেন সুন্দর ভাবে বুঝাইছেন ধন্যবাদ আপনারা এখানে যারা কাজ করতেছেন তারা সবাই পাস করেন এবং এই যে শব্দ শুরু করছেন ভালো কথা বললেই আপনারা আবার শব্দ শুরু করবেন ভাই শব্দ করেন না শব্দ করেন না এত মানুষ একসাথে ক্লাস নিতে গেলে শব্দ করলে প্রচুর সমস্যা হয় তা যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আপনারা এই কোর্সের সাথে যুক্ত আছেন তাদেরকে পাস করানোটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমি জানি যে অলরেডি আপনাদের বেসিক নলেজ আছে কারণ অলরেডি আপনারা এমসিকিউ পাস করছেন এমসিকিউ পাঠ যে আপনারা করছেন আপনাদের যদি নলেজ না থাকতো আপনারা যদি পড়াশোনা না করে আসতেন তাহলে তো আপনারা পাস করতে পারতেন না তা আপনারা পড়াশোনা কিছুটা করেই আসছেন
তা আমার কাজ হচ্ছে যেই জায়গাগুলোতে যেরকম 14 ধারাতে আমি একটা ইম্পর্টেন্ট তথ্য দিলাম আপনাদেরকে ঠিক আছে তারপরে 27 ধারাতে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিলাম তাই এরকম ইম্পর্টেন্ট তথ্য দেওয়াটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য কারণ সাধারণ প্রশ্ন আসলে সহজ প্রশ্ন আসলে এটা আপনারা এমনিতেই পারবেন আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যাই হোক আর কি আমরা এই যে কোর্সের আয়োজন করছি এই কোর্সের কোর্স ফি কিন্তু খুবই সামান্য তারপরেও আমরা এটা আয়োজন করছি যাতে করে সবার উপকার হয় এবং আমাদের একাডেমিরও যেন অ্যাডভার্টাইজমেন্ট হয় তা সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার এখানে পড়তেছেন তারা আমাদের একাডেমির নামটা সব জায়গায় ছড়াই দিবেন ইনশাআল্লাহ দেব অবশ্যই সকল প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেন আমাদের এই একাডেমির নামটা যেন পৌঁছায় যায় তো এটাই শুধু আপনাদের কাছে দাবি আজকে 27 দিনে যেভাবে বুঝাইছেন না তো অবশ্যই বলতে হবে স্যার অবশ্যই আচ্ছা আমরা তাহলে এখন পরের টপিকে যাই আর একটা কথা বলতে যে 27 ধারাটা আগে এত সুন্দরভাবে কারখানা বুঝিনি কিন্তু বুঝিনি 27 ধারে যাব আচ্ছা ভাই সমস্যা নাই আমার প্রশংসা আমার কাছে করে কোনো লাভ নাই আমার এটা অন্যদের কাছে করবেন যারা এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনাদের ছোট ভাই ব্রাদার তাদেরকে বলবেন আমাদের একাডেমির কথা জি ইনশাআল্লাহ আমরা এখন চলে আসি যে 28 ধারা কিন্তু এখন ভূমি মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে কথা কি বুঝতে পারছেন কিনা সেই ক্ষেত্রে 28 ধারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম 28 ধারাতে আমরা পড়ছি কি বিরুদ্ধ জনিত দখল তাই কিনা দীর্ঘকালীন ব্যবহার জনিত অধিকার তার মানে দীর্ঘদিন একটা সম্পত্তির উপরে যখন আপনি আপনার অধিকার চর্চা করবেন তখন সেই সম্পত্তির মালিক আপনি হয়ে যাবেন এটাই হচ্ছে 28 ধারা তাই কিনা কিন্তু ভূমি মন্ত্রণালয় বলতিছে দলিল যার জমিও তার কথা কি বুঝতে পারছেন কিনা এখন আর ওই দখল মকলের কাহিনী নিয়ে আসা যাবে না এখন কাগজপত্র দেখে মালিক নির্বাচন করা হবে বুঝতে পারছি কিনা 28 ধারা থেকে যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে তামাদি এবং প্রেসক্রিপশন এর মধ্যে পার্থক্য কি প্রেসক্রিপশনের বাংলা হচ্ছে কি দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার তামাদি এবং প্রেসক্রিপশন এটার মধ্যে পার্থক্য কি এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে এবং প্রেসক্রিপশনের বাংলাটা কি প্রেসক্রিপশনের বাংলা হচ্ছে দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার ক্লিয়ার এখন আমরা একটু দেখব যে প্রেসক্রিপশন এবং তামাদি এই দুটার মধ্যে পার্থক্য কি তামাদিটা কি তামাদি হচ্ছে কোন সম্পত্তির উপর থেকে মালিকানার দ্বন্দ্বকে শেষ করে পক্ষগণ যেন তাদের মধ্যে পারস্পরিক বিরোধ অনেক বছর যাবত চালাতে না পারে এই কারণে তামাদি আইনের সৃষ্টি তামাদি আইনের সৃষ্টিটা কেন হইছে ভাই তামাদি আইনের সৃষ্টিটা মূলত হইছে যে পক্ষগণের মধ্যে যেন যুগকে যুগ আজীবন ধরে একটা দ্বন্দ্ব বিরাজমান না থাকে একটা দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্যই তামাদি আইনের সৃষ্টি কথা কি বুঝতে পারছেন কিনা তাহলে তামাদি আইন কি করতেছে তামাদি আইন পারস্পরিক বিরোধটাকে শেষ করে দিচ্ছে বুঝতে পারছি কিনা আচ্ছা অন্যদিকে দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার সেটা কি সেটা হচ্ছে যে কোনো সম্পত্তির উপর থেকে মালিকানার ব্যাপারে যদি প্রকৃত মালিকের অবহেলা থাকে সেক্ষেত্রে অন্য একজন ব্যক্তি যখন ওই সম্পত্তির উপরে দীর্ঘদিন ধরে দখল বজায় রাখবে তখন সেটাকে আমরা বলবো কি দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারতেছি তামাদির সময়সীমা একটা নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারকে বিলুপ্ত করে দেয় আপনি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা না করেন আপনি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা না করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনার অধিকারটা বিলুপ্ত হয়ে যাবে আর অন্যদিকে দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার কি হচ্ছে নির্দিষ্ট একটা মেয়াদের পরে আপনার একটা আইনগত অধিকারের সৃষ্টি করতেছে কথা কি বুঝতে পারছি কিনা তাহলে মূল পার্থক্য আমরা বুঝতে পারছি তামাদি আইন কি করতেছে নির্দিষ্ট একটা মেয়াদ চলে গেলে একটা অধিকারকে বিলুপ্ত করে দিচ্ছে আর দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার নির্দিষ্ট একটা মেয়াদ চলে গেলে একটা অধিকারের সৃষ্টি করতেছে কথা কি বুঝতে পারছি কিনা আচ্ছা 1908 সালের তামাদি আইন পুরোটাই তামাদি নিয়ে আলোচনা করছে অন্যদিকে 1908 সালের তামাদি আইনের 28 ধারা এবং 26 ধারাতে দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকারের কথা বলা হয়েছে তামাদির সময়সীমা একটা নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারের বিলুপ্ত ঘটায় আর দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার একটা নির্দিষ্ট সময়ের পরে কোনো অধিকারকে জন্ম দেয় আচ্ছা 29 ধারাতে আসি 29 ধারা থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে বিশেষ আইনের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান কি প্রযোজ্য
আপনারা খুব ভালো করেই জানেন যে বিশেষ আইনের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান প্রযোজ্য না। তো এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, যেটা সেটা হচ্ছে যে আপনার বিশেষ আইনের ক্ষেত্রে অর্থঋণ আদালতের 2003 এটা দিয়ে দিতে পারে, অর্থঋণ আদালত 2003 এর ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য নয় কেন, বা স্পেশাল পাওয়ারস অ্যাক্ট 1974 এর ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য নয় কেন, বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য নয় কেন। তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে আর কি। তা আমরা কি বলবো, আমরা বলবো যে বিশেষ আইনে যে নির্দিষ্ট মেয়াদ থাকে সেই নির্দিষ্ট মেয়াদের মধ্যেই আপিল করতে হবে, বিশেষ আইন প্রিভেইল ওভার লোকাল আইন, যে লোকাল আইন আছে সেই লোকাল আইনের উপরে বিশেষ আইনটা প্রাধান্য পাবে, তাই কিনা? তাহলে তামাদি আইনের থেকে যদি ভিন্ন কোন মেয়াদ যদি বিশেষ আইনে দেওয়া থাকে তাহলে সেই বিশেষ আইনের মেয়াদটাকেই ফলো করতে হবে, এটা তামাদি আইনের 29 ধারাতে বলে দিছে, ঠিক আছে? এটাই আমরা ব্যাখ্যা এখানে লিখব। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, তার আগে আমি না আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, ঠিক আছে? আমি আপনাদেরকে কয়েকটা প্রবলেমেটিক কোশ্চেন করতেছি, দেখি আপনাদের আইকিউ টেস্ট করি যে আপনাদের আইকিউ কেমন। দেখেন প্রথম প্রশ্ন, কিন্তু অ্যানসার দেওয়ার সময় আনমিউট করবেন, অ্যানসার দেওয়া হয়ে গেলে সাথে সাথে মিউট করবেন, আর যাদের চারপাশে মানুষজন আছে, তারপরে গাড়ি ঘোড়া আছে, ছোট বাচ্চারা আছে, তারা কখনোই আনমিউট করবেন না, তাদের অ্যানসার দেওয়ারও দরকার নেই। আচ্ছা দেখেন প্রথম প্রশ্ন, সকিনা বিবি পারিবারিক আদালতের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যান তামাদির শেষ দিনে, কিন্তু ওই দিন আদালত বন্ধ ছিল, সকিনা বিবি কি পরের দিন আপিল করতে পারবে? পারবে স্যার, পারবে। আচ্ছা ওকে গুড, পরের প্রশ্ন অ্যানসার হয়ে গেলে আর এটা পেছাবো না আমরা, পরের প্রশ্নে চলে যাই, কারণ আমরা এখানে কোনো কুইজ কম্পিটিশন করতেছি না, ঠিক আছে? আমরা চাচ্ছি যে সবাই যেন জিনিসটা বোঝে। পরের প্রশ্ন, তৌকিরের বিরুদ্ধে একতরফা ডিক্রি হলে সে নির্দিষ্ট সময়ে তা বাতিলের আবেদন করতে পারেনি হঠাৎ করে পাগল হয়ে যাওয়ার কারণে। আচ্ছা তৌকির বাদ দেন, আপনার বিরুদ্ধে একটা একতরফা ডিক্রি দেওয়া হয়েছে, এখন আপনি সেই একতরফা ডিক্রির বিরুদ্ধে আবেদন করবেন, কিন্তু সেই আবেদন করার আগে আপনি পাগল হয়ে গেছেন, বুঝতে পারছেন কিনা? এখন আপনি যখন পাগল থেকে সুস্থ হয়েছেন তখন আপনি একতরফা ডিক্রিটাকে বাতিল করার জন্য আবেদন করতে পারবেন কিনা? না পারবো না, একতরফা ডিগ্রির ক্ষেত্রে চলে না, একতরফা ডিগ্রির ক্ষেত্রে ডিসএবিলিটি প্রযোজ্য নয়। তামাদি মেয়াদ একবার গণনা শুরু হয়ে গেলে তার সেটা, এটা তো অ্যানসার হলো না ভাই, ছয় ধারাটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এই ক্ষেত্রে কি আমরা মামলা মানে একতরফা ডিগ্রি কি পরবর্তীতে বাতিল করতে পারবো? পারবো স্যার, পারবো। একতরফা ডিগ্রি বাতিলের জন্য আবেদন করা যায় অর্ডার 9 এর রুল 9 অনুযায়ী, সরি অর্ডার 9 এর রুল 13 অনুযায়ী, তাই তো? কিন্তু আমি প্রশ্নটা কি করছি, আপনি একতরফা আপনার বিরুদ্ধে একটা একতরফা ডিগ্রি হয়েছে এবং সেই একতরফা ডিক্রিটা রদ করার আবেদন করার পূর্বে আপনি পাগল হয়ে গেছেন, আপনি ছয় বছর পাগল ছিলেন, এখন ছয় বছর পরে যায় কি আপনি একতরফা ডিক্রিটাকে রদ করতে পারবেন? এখানে তামাদির দরখাস্ত কি দিতে পারবেন আপনি? না স্যার, তামাদির দরখাস্ত দিতে পারবেন না, কারণ ছয় ধারাটা তো একতরফা ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য না। জি স্যার, এটা তো মূল মামলা, একতরফা ডিক্রি তো এটা মূল মামলা, তো আপিল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য আমার কথা কি বুঝছেন সবাই? জি স্যার। আবুল বাশার নির্বাচন ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে বিলম্ব করেন, এই বিলম্বের যথাযথ কারণ দেখিয়ে
তিনি তামাদিয়ানের পাঁচ ধারা অনুযায়ী বিলম্ব মওকুফ চান আদালত কি বিলম্ব মওকুফ করতে পারবে পারবে না পারবে না স্যার পারবে না কারণ বিশেষ আইনের ক্ষেত্রে পাঁচ ধারা কি না প্রযোজ্য না আচ্ছা তামাদি আইন মোটামুটি আমরা যে জিনিসগুলো পড়লাম এগুলো পড়লেই হবে ঠিক আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন এখন প্রশ্ন করার সময় দেওয়া হলো কিন্তু আপনি আপনি বলেছেন আটাশ ধারার বলেছেন যে তামাদি আইন অধিকার বিলুপ্ত করে আসলে অধিকারকে বিলুপ্ত করে নাকি প্রতিকারকে বিলুপ্ত করে অধিকারকেও বিলুপ্ত করতেছে আপনার প্রতিকারকেও বিলুপ্ত করতেছে অধিকার বিলুপ্ত করে বলতে আমি কি বুঝাইছি আমি বুঝাইছি যে আঠাশ ধারাতে আমি বললাম যে অধিকার অধিকার একটা জন্ম নিচ্ছে নতুন করে আমি পার্থক্য পড়াতে যাই এটা বললাম না আরেকটা বিষয় স্যার ওই ২৬ ধারার মধ্যে ওই ২০ বছর আর ২ বছর ২০ বছরের আগে না পরে এটা খুব মানে সুন্দর প্রশ্ন করছেন আমি অ্যানসার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার হচ্ছে ২০ বছর হচ্ছে আগে পূর্ণ করা লাগবে ২০ বছর পূর্ণ করার পরে ২ বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন আপনি যখন ২০ বছর পূর্ণ করবেন তখন কি হবে আপনার সুকাধিকারের একটা অধিকার অর্জিত হবে বুঝতে পারছি কিনা এই সুকাধিকারের অধিকার যখন অর্জিত হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন ২ বছরের মধ্যে মামলা করতে পারবেন আচ্ছা আর একটা কথা একটু বলে দিই আপনাদের কিন্তু কালকে সকালে ক্লাস জি স্যার সকালে ৯:১৫ সময় কিন্তু এভিডেন্স এর ক্লাস আর রাতে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস কালকে কিন্তু দুইটা ক্লাস টোটাল জি স্যার স্যার আট ধারা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার আট ধারা আরেকবার একটু বুঝাবো আট ধারাতে বলছে যে অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে ৬ এবং ৭ ধারা অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না ৬ এবং ৭ ধারা অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং আমরা কি পড়ছি ৬ ধারাতে যে লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটি রিমুভ হওয়ার পরে তামাদির সময়সীমা গণনা করা হবে এবং সেই ক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটি রিমুভ হওয়ার পরে তামাদির যে সময়সীমা আমরা গণনা করব সেই সময়সীমা কি হবে না ৩ বছরের বেশি হবে না কথা কি বুঝতে পারছি কিনা এখন আমার মূল টাইম যদি ৩ বছরের থেকে বেশি থাকে দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার কথা কি বুঝতে পারছি স্যার ২৯ ধারা একটু কান্ডি আবার একবার একটু বলেন স্যার বুঝি না কথা ২৯ ধারাটা ২৯ ধারা জি ২৯ ধারাতে যে কথা বলছে সেটা হচ্ছে যে যে তামাদি আইনের কিছু কিছু বিধান আপনার বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেরকম পাঁচ ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ঠিক আছে তারপর আপনার চুক্তি আইনের ২৫ ধারা তামাদি আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারপর হচ্ছে আপনার ডিভোর্স অ্যাক্ট ১৮৬৯ এটা তামাদি আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ইজমেন্ট রাইট অ্যাক্ট ১৮৮২ ওইটার ২৬ এবং ২৭ ধারা তামাদি আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বুঝতে পারছি কিনা এবং মনোযোগ সহকারে শোনেন সেটা হচ্ছে ৪ ধারা ৯ থেকে ১৮ ধারা তারপর হচ্ছে ১২ ধারা তারপর হচ্ছে ২২ ধারা এগুলো ততটুকু প্রযোজ্য হবে যতটুকু এক্সপ্রেসলি বার্ট করিনি বুঝতে পারছি কিনা বিষয়টা স্যার এটা প্রশ্ন স্যার ধারা যদি বাড়িতে না হয় ততটুকুই স্যার ওটা প্রযোজ্য হ্যাঁ ততটুকুই প্রযোজ্য হবে যদি ওই আইনে স্পষ্ট করে বলে দেয় যে এই ধারাটা প্রযোজ্য হবে না এই আইনের ক্ষেত্রে তাহলে সেটা প্রযোজ্য হবে না কথা কি বুঝাতে পারছি জি স্যার এটা প্রশ্ন এই যে ধারাগুলো লাস্টে বললেন স্যার এগুলোর কি পাঁচ ধারা প্রযোজ্য ৪ ধারা ১২ ধারা ৯ থেকে ১৮ ধারা আর ২২ ধারা তামাদের প্রযোজ্য এইগুলো ততটুকু প্রযোজ্য হবে বিশেষ আইনে যতটুকু বিশেষ আইনে কোন ধরনের নিষেধ করেনি বিশেষ আইনে যদি নিষেধ করে দেয় তাহলে প্রযোজ্য হবে না নিষেধ করলে প্রযোজ্য হবে কথা কি বুঝতে পারছেন কিনা আর পাঁচ ধারা এমনিতেই প্রযোজ্য হবে জি স্যার
স্যার আমি নেটের প্রবলেম ছিল 27 ধারার ওই উদাহরণটা ভালোভাবে বুঝিনি স্যার আমার নেটের প্রবলেম ছিল একটু কাইন্ডলি স্যার রেকর্ডিংটা দেখে নিয়েন রেকর্ডিংটা দেখার পরে যদি না বুঝেন তাহলে আমি পোকা পরের দিন বলে দিব রেকর্ডিং আমার স্যার ঠিক আছে স্যার ক্লাসগুলোর রেকর্ডিং তো থাকবে হ্যাঁ ক্লাসগুলোর রেকর্ডিং থাকবে আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে স্যার প্রশ্ন করব স্যার হ্যাঁ প্রশ্ন করেন স্যার আমি আপনার বুলেট ক্লাসের জি বলেন স্যার স্পেশাল আইনে স্যার একটা আপিল করার কথা ছিল আসামি আসামির 30 দিনের মধ্যে কিন্তু 30 দিনের মধ্যে সে আপিল করতে পারে নাই হ্যাঁ এখন স্যার তার প্রতিকার কি স্যার তার প্রতিকার তখন সে লিপ্ত হতে যাবে তখন সে অ্যাপিলেট ডিভিশনের কাছে যাবে অ্যাপিলেট ডিভিশনের কাছে যাবে কথা কি বুঝতে পারছেন সংবিধানের 103 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের কাছে লিফট টু আপিল করবে আর যদি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে রাইট টু আপিল করতে পারবে যাবজ্জীবন কারাদণ্ড হলো রাইট টু আপিল করতে পারবে বুঝতে পারছেন কথা আরেকটা প্রশ্ন করতে আমাকে এই ভাই সেই কখন থেকে প্রশ্ন করছেন আপনার কথাই তো আমি শুনি না আবার বলেন স্যার আমরা তারা আপনারা শুধু শীটের উপরে স্যার প্রিপারেশন নিচ্ছি প্রতিটা ক্লাসে আপনি শীটের উপরে স্যার ক্লাস হচ্ছে এখন স্যার এখান থেকে কিন্তু আর ধর আপনার নেটের সমস্যা এত সমস্যা না আপনার কথা আমি কিছুই বুঝি না স্যার আপনি ক্লাসে স্যার আমার একটা প্রশ্ন স্যার ওই স্যার খাতায় লেখার ব্যাপারটা এক একজন করে প্রশ্ন করেন আর ফাউ প্রশ্ন করেন না এক একজন করে প্রশ্ন করেন যদি পরীক্ষায় আসে সময়ের গণনা সমাধি আইনের অধীনে তাহলে কোন কোন সেকশন দিয়ে আনসারটা হবে যে সময়ের গণনা সমাধি আইনের অধীনে এই প্রশ্নের উত্তরটা কোন কোন সময়ের গণনা সমাধি আইনের অধীনে এই প্রশ্ন কই পাইছেন আপনি এটা একটা এটা একটা প্রশ্ন আসছে যে সময়ের গণনা সমাধি আইনের অধীনে ব্যাখ্যা করুন সময়ের গণনা সমাধি আইনের অধীনে ব্যাখ্যা করুন জি তখন আপনি সময়ের গণনা সমাধি আইনের অধীনে ব্যাখ্যা করুন এরকম প্রশ্ন তো আমি আসলে কখনো দেখিনি তারপরে যদি এরকম প্রশ্ন আসে তাহলে আপনি লিখবেন যে তামাদি আইনে প্রত্যেকটা মামলার জন্য নির্দিষ্ট সময় দিছে ঠিক আছে তারপরে এই বিষয়ের ক্ষেত্রে সময় গণনা এইভাবে করতে হবে কোনো ব্যক্তি যদি পাগল থাকে তাহলে এইভাবে সময়ের গণনা করতে হবে 12 ধারা লিখবেন 6 ধারা লিখবেন যে এক্সেপশন গুলো আছে এই এক্সেপশন গুলো লিখবেন তখন 4 থেকে 25 ধারা পর্যন্ত অনেকগুলো এক্সেপশন আছে না এই এক্সেপশন গুলো লিখবেন তখন বুঝতে পারছি জি স্যার স্যার যদি এইভাবে আসে যে মামলা আপিল বা দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে সময় বৃদ্ধির বিধান সমূহ আলোচনা করুন তাহলে সেকশন কোনটা উঠে আসবে বিধান সমূহ আলোচনা করুন তখন পাঁচ ধারা লিখবেন প্রথমেই ঠিক আছে পাঁচ ধারা লিখবেন তারপর হচ্ছে আপনার এই যে একই ধারা ঘুরে লিখবেন ঘুরে ফিরে একই প্রশ্ন এটা ঠিক আছে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো একই প্রশ্ন সাইড আসবে না সাইড আসবে না স্যার এখানে হ্যাঁ চার ধারা আসবে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে একটা স্ক্রিনশট বা লিখে দিয়ে দেন এটা সুবিধা হবে লিখে দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম